নমস্কার বন্ধুরা, গরমের দিনে লস্যি খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই গরম পড়ার সাথে সাথে একটি লস্যির রেসিপি নিয়ে চলে এসেছি। এই লস্যি যেমন আপনার শরীরকে ঠান্ডা রাখবে, তেমনি এর মধ্যে থাকা ক্যালসিয়াম স্বাস্থ্যের জন্য খুব উপকারী। চলুন তাহলে ঝটপট শুরু করে ফেলি। প্রথমেই নিয়ে নেব একটি মিক্সির জার, এর মধ্যে দিয়ে দেব টক দই, এবার দিয়ে দেব কালো আঙুর, এখন দিয়ে দেব চিনি। চিনি কিন্তু সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর আঙুরের মিষ্টতার উপর নির্ভর করেও কিন্তু চিনি দিতে হবে। দেব হাফ চা চামচ বিট নুন, আর দিয়ে দেব কিছুটা ফ্রিজের ঠান্ডা জল। এবার পুরোটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন রংটা কি সুন্দর এসেছে। এবার গ্লাসে ঢেলে নেব। কিশমিস ও কাজু ছোট ছোট কুচি করে নিয়েছি। এবার সব শেষে এর উপরে কিশমিস ও কাজু কুচি ছড়িয়ে দিলেই লস্যি রেডি। এরকমই আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।